সঞ্চয়পত্রের মুনাফা কমালেও প্রান্তিক বিনিয়োগকারীদের তাতে কোনো ক্ষতি হবে না বলে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। তার যুক্তি, 15 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের ছাড় দেওয়া হয়েছে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন অর্থমন্ত্রী। বলেন, প্রয়োজনে আবারও বাড়ানো হবে সঞ্চয়পত্রের সুদহার। তার যুক্তি, সঞ্চয়পত্রের সুদহার বেশি হওয়ায় সবাই এই দিকে আসছে, সুদহার কমানোর ফলে বিনিয়োগ বাড়বে বলেও মনে করেন মুস্তাফা কামাল। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে 15 লাখ টাকার উপরে সঞ্চয়পত্রের সুদহার কমানোর ঘোষণা দেয় অর্থ মন্ত্রণালয়। এখনো সঞ্চয়পত্রের ইন্টারেস্ট কম্পেয়ার টু আদার ইনস্ট্রুমেন্টস বেশি। দেখুন, আমরা সবকিছু বিবেচনায় আমরা প্রান্তিক বিনিয়োগকারীদের স্বার্থ দেখেছি এবং সবকিছু বিবেচনায় নিয়ে মিনিমাম থ্রেশহোল্ডটা 15 লাখ টাকা পর্যন্ত আমরা হাত দিয়ে নিই।